আজ রাজ্যের 19 জেলার 572টি বুথে পুনর্নির্বাচন, সবথেকে বেশি 73টি বুথে ভোট হবে উত্তর দিনাজপুরে। এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব মুর্শিদাবাদের নওদাদে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণবের কাছে যাব। অর্ণব, কিছুক্ষণ আগেও তুমি আমাদের যে ছবি দেখাচ্ছিলে, খুব সকাল সকাল ভোট দিতে চলে এসেছেন ভোটাররা এবং তারা বলছেন আতঙ্কে ভয়ে হাত পা কাঁপছে, আজকে নিজের ভোটটা ঠিকঠাক দিতে পারবো তো, এই মুহূর্তের ছবিটা কি? দেখো, তোমাকে একটা জিনিস বলে রাখি, এই মুহূর্তে পাটিকাবাড়ি যে ঘোষ বাউতিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেটা রয়েছে তাতে কিন্তু এখনও অবধি ভোট শুরু হয়নি। এখন সময় প্রায় 7:30 বেজে গিয়েছে, কিন্তু এখনও অবধি এখানে ভোট গ্রহণ পর্ব শুরু হয়নি, এখানে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন। আমরা সকাল থেকে যেরকম দেখছিলাম যে লোকজন খুব একটা আসছেন না, এই মুহূর্তে লোকজন আসতে শুরু করেছেন, কিন্তু ভোট গ্রহণ এখনও অবধি শুরু হয়নি এখানে। প্রসঙ্গত বলে রাখা ভালো যে এই বুথে হচ্ছে শাহিন শেখ বুথের সামনেতেই, তিনি নির্দল প্রার্থীর সমর্থক, তাকে খুন করা হয়। এছাড়া হচ্ছে সারোয়ার বলে আরেকটি কিশোর, তার পায়ে গুলি লাগে, আরেকজন গুলিবিদ্ধ হন, এরকম ঘটনা হয়। কিন্তু এখানে সেই বুথগুলোতেই ভোট হচ্ছে যে বুথের ব্যালট পেপার সেইগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছিল, সেখানে ভোট হচ্ছে। এখানে যারা ভোট দিতে এসছেন তাদের সঙ্গে কথা বলবো। আগের দিন তো এরকম গণ্ডগোল হয়েছে, আজকে কোনো ভয় লাগছে? আজ একবারে কোনো রকমই ভয় নয়, নিরাপদভাবে ভোট দিচ্ছি, খুব আশা করছি ভালোভাবে ভোট হবে। এখন পরে কি হবে বলা যাচ্ছে না, হ্যাঁ ওটা বলা যাচ্ছে না, এখন খুব শান্ত। ভোট শুরু হয়েছে? হ্যাঁ, না ভোট শুরু হয়নি, ভোট শুরু হয়নি, হবে হবে করছে, হয়নি, ভোট শুরু হয়নি এখনো, অফিসার আসেন একটা, আজ এখনো ভোট শুরু হয়নি, এই কারণে হয়তো ভয়ে মানুষজন আসতে পারছে না, যা সেদিন যা অত্যাচার আরম্ভ হয়েছিল, হ্যাঁ ওই কারণে মানুষ এখন আসতে পারছে না। 7টায় ভোটটা এখানে শুরু করার কথা, এখন 8টা বাজে, এখন পর্যন্ত অফিসার এসে পৌঁছায়নি। কোনো ভয় আছে আপনার? না, ভয় কি আজ তেমন আসেনি গো, গতকাল আগের দিনকে ভয় ছিল, এখন নিরাপদে আছি, কোনো চিন্তা নেই। পরবর্তী সময় কী হয় বলতে পারছি না, তবে এখন আপনি এলে এজেন্ট পোলিং আসেননি, ওই জন্য ভোটটা এখন শুরু হয়নি, পোলিং এজেন্ট আসেননি। কোনো রাজনৈতিক দলেরই পোলিং এজেন্ট এখনও অবধি এখানে এসে উপস্থিত হননি, সেই কারণে যেটা বলছে যে এখনও অবধি ভোট গ্রহণ পর্ব শুরু হয়নি। এখানে 7:30 বেজে গিয়েছে, মানুষজন এখানে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু স্বাভাবিকভাবে একটা জিনিস বুঝতে পারছো যে একটা আতঙ্কের পরিবেশ রয়েছে, মানুষজন এসেইছেন অনেকটা দেরি করে এবং পোলিং এজেন্ট এখনও অবধি এসে উপস্থিত হননি, তো স্বাভাবিকভাবে এই বুথটায় অন্তত এখনও অবধি কিন্তু ভোট গ্রহণ শুরু হয়নি, যেটা খুব এই যে নওদা যেখানে সবথেকে বেশি গণ্ডগোল হয়েছে যে বুথেতে, সেই বুথেতেই এখনও অবধি কিন্তু আধ ঘন্টা পেরিয়ে গেছে, ভোট গ্রহণ পর্ব এখনও শুরু করা সম্ভব হয়নি।